আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি সকালে আছো আজ আমি তোমাদের গণিত নন্দসম সূচক লগারি দম চার সূচকের সূত্র বলে নিয়ে আলোচনা করব সূচকীয় রাশি দি দিফার এন এটি একটি সূচকীয় রাশি তার মানে সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলে তার মানে সূচক একটা কি ভিত্তি সূচক এই এন কি সূচক আর কি ভেজ বা ভিত্তি তার মানে এই ভেজ এবং সূচক সম্পর্কিত রাশিকে সূচক ও বেজ সম্পর্কিত রাশিকে বলে সূচকীয় রাশি এই যে একই বেজ আর এন কি সূচক বা ঘাত তার মানে এই এন কি সূচক বা ঘাত বা পাওয়ার বা ডিগ্রি বা এক্সপোনেন্টস বা ইন্ডিসেস তার মানে এই এটাকে আমরা সবসময় বলে দেখি এই এনটা কি পাওয়ার বা ডিগ্রি বা এক্সপোনেন্টস বা সূচক বা ইন্ডিসেস বা গাত আর এটা কি ভিত্তি বা বেজ এবার এসে কি প্রথম সূত্র দি ফার এম ইন্টু দি ফার এন সমান সমান আমরা কি লিখব তার মানে দেখো কিউব ইন্টু স্কোয়ার তার মানে এই কিউব ইন্টু স্কোয়ার আমরা যদি গুণ করি কি হবে এর তিনবার গুণ আর এটা কি এর দুইবার গুণ তার মানে বার তিনবার স্কোয়ার এর কয়েকবার গুণ দুইবার গুণ তার মানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে টু দি ফার ফাইভ তার মানে কি টু দি ফার ফাইভ তার মানে দেখা গেল কিউব ইন্টু স্কোয়ার তার মানে কী লেখা যায় এ থ্রি প্লাস টু তার মানে থ্রি প্লাস টু তার মানে অ্যাটো দিফার ফাইভ এভাবেও করা যায় তার মানে কি এই গুণের সময় কি পাওয়ারগুলা কী করতে হয় যোগ করতে হয় তার মানে এক কিউব স্কোয়ার কী বলো অ্যাটো দিফার ফাইভ তার মানে আমি যদি সরাসরি থ্রি আর টু যোগ করে দিই তাও কী হয় দি দিফার ফাইভ তার মানে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় যোগ করে দিলে হয়ে যায় তার মানে এবার এসে কি তার মানে দি দিফার এম আরটা কি অ্যাট দি ফার এন তার মানে যেহেতু এই এ বেস এটা কি বেশ সেম এটা কি বেশ সেম এটা কি বেশ কি সেম ছিল তার মানে যেহেতু বেস সেম তার মানে গুণের সময় পাওয়ারগুলো কী করতে হবে পাওয়ারগুলো কী করতে হবে যোগ করতে হবে এক নম্বর সূত্র তার মানে এ টু দি ফার এম ইন্টু অ্যাট টু দি ফার এন সময় সময়টা কি অ্যাট দি ফার এম প্লাস এন দুই নম্বর ফর্মুলা অ্যাডফার এম ডিভাইডেড বাই অ্যাডার এন তার মানে আমি যদি যদি এখন এভাবে লিখি যে অ্যাকুব ডিভাইডেড বাই অ্যাস স্কোয়ার এক ইউব ডিভাইডেড বাই অ্যাস স্কোয়ার তার মানে কয় বার একবার দুইবার তিনবার গুণ নিষে কয় বার দুইবার গুণ একটা 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 কাটা দেয় থাকে শুধু এ এরকম থাকে তাহলে আমি যদি সরাসরি লিখতাম এ কিউব স্কোয়ার সময় সময় লিখতাম এ থ্রি মাইনাস টু তার মানে কত হতো এই হতো তার মানে এই এটা কি বাঘ সম্পর্ক এই এ বেস এটা কি বেস তার মানে বেস সেম কী সম্পর্ক বাঘ সম্পর্ক তার মানে দেখা যাচ্ছে কী কী হয় এ আবার যদি আমি এই উপরেটার এডের পাওয়ার থেকে নিঃস্বার্ডের পর বিয়োগ করে দিই তাও কী হয় এই হয় তাহলে সূত্রটা আমি এভাবে লিখতে পারি ফার এম মাইনাস এন তার মানে এই বাঘ সম্পর্কে থাকলে কি পাওয়ার কী করতে হয় বিয়োগ করতে হয় কন্ডিশন এম গ্রেটার দেন অরিক এন তার মানে এম এর মান তার মানে দেখো উপরেরটা বড় নিষেধে কি ছুটো তার মানে এই এমটা বড়ো এনটা কি ছুটো যদি হয় তাহলে কি অ্যাটো দিফার এম মাইনাস এন তার মানে ভাগের সময় কী পাওয়ার কী করতে হবে বিয়োগ করতে হবে আর একটা কন্ডিশন আছে অ্যাডোদিফার এম অ্যাডো দিফার এন আরেকটা ফর্মুলা আছে যদি এরকম হয় তার মানে উপরেটা ছুটো নিষেধে কী বড় তাহলে এ ইন্টু এ এক কয়টা কয়বার গুণ এক কিউব মানে এক কয়েকবার গুণ তিনবার তার মানে এ একটা একাটা কী ওয়ান বাই এ এখন যদি আমি এটা সরাসরি লিখি স্কোয়ার এক কিউব ওয়ান বাই এ থ্রি মাইনাস টু তার মানে কি ওয়ান বাই এ তার মানে এই এই জায়গায় কি এমটা কি এম এর মানে দুই এনার মনে কত ছি এমটা ছুটো এনটা কি বড়ো তার মানে এনটা যদি বড়ো হয় তাহলে কী হয় এডি ফার এন মাইনাস এম ওয়ান বাই এট এম তার মানে ওয়ান বাই আবার যদি আমি এইভাবে করি তার মানে যদি করি তার মানে কি ওয়ান বাই এ তার মানে এটা এটা কি সেম তার মানে করা যায় তো ফর্মুলাটি এরকম হবে ওয়ান বাই এট দি দিফার এন মাইনাস এম যেখানে এম লেস দেন এন অর্থাৎ এ জায়গা কি এ জায়গা কি এন বড় এম কি ছোটো তখন সূত্র সূত্রটি কী হবে ওয়ান বাই এট দি দিফার এন মাইনাস এম তার মানে দুই নম্বর করা ফর্মুলা দুটা ফর্মুলা ফর্মুলা তার মানে এবার পরের ফর্মুলা আসি তিন নম্বর তিন নম্বর ফর্মুলা এ বি হোল টু দি ফার এন এটা সমান সমান কি এ টু ফার এন সমান সমান বি টু দি ফার এন তার মানে এই এ বি হোল টু ফার এন হলে সময় সময় কি এন ইন্টু দি ফার এন তাহলে দেখো অ্য বি কয়টা তার মানে এব পাওয়ার যদি ফাইভ হতো তো কে কয়বার গুণ করতে হতো পাঁচবার অ্য বি ইন্টু এবু কয়বার গুণ করতাম পাঁচবার অ্য বিির পাওয়ার যদি দুই হতো স্কয়ার তার মানে অ্য বি ইন্টু এ বি এব পাওয়ার দুই থ্রি হতো তার মানে এ বি ইন্টু এ বি ইন্টু এ বি তাহলে এ বি ব্যবহার কত এন তার মানে কত হবে এ বি ইন্টু এ বি ইন্টু ডট ডট এ বি তার মানে এন সংখ্যক এব কী করতে হবে গুণ করতে হবে যেহেতু এন আছে তার মানে এন সংখ্যক এব কী করতে হবে গুণ করতে হবে এবার আমি যদি এগুলো আলাদা করি এ ইন্টু এ ডট ডট এ বি ইন্টু বি ডট ডট বি তার মানে দুইটায় দুধ গুণ করি এ স্কোয়ার তিনটায় যদি গুণ করি অ্য কিউব চারটায় দুধ গুন করি অ্যাট দিফার ফোর পাঁচটা যদি গুন করি এটা ফাইভ ছয়টা অ্যাট দিফার সিক্স তার মানে যদি এন শহুকে গুণ করি তার মানে অ্যাটু দিফার এন তার মানে দেখা যাচ্ছে দুইটা গুণ করলে স্কোয়ার এটু দি ফার টু তিনটে গুণ করলে পাওয়ার থ্রি চারটে গুণ করলে পাওয়ার চার এন শহুকে গুণ করলে কি হবে পাওয়ার এন তার মানে পাওয়ার কী হবে

অ্য বাই বি হো টু দি ফার অ্যান্ড অ্যাট দি ফার অ্যান্ড বি টু দি ফার অ্যান্ড যেখানে বিয়ের মান হতে পারবো না যেহেতু বিষে আসে মান শূন্য হতে পারবে না তার মানে এই মান শূন্য হতে পারবে না দেখি চলে তার মানে অ্যা দি দিফার কত এন তার মানে এ বাই বি গুণ বাই বি তার মানে এই এ বাই বি এ বাই বি কত কতবার গুণ করতে হবে তার মানে এক বান্না দুই বান্না তিন বান্না চার বান্না পাঁচ বান্না ছয় বান্না তার মানে এন সংখ্যক বার এবার যদি আমি একটু সপ্তাহে লিখি এ ডট এ ডট ডট এ বি এই কয়টা পাঁচটা গুণ করলে কি হয় এন সংখ্যক গুন করলে কি হয় এ অ্যান আবার এন সংখ্যক বি গুণ করলে কি বিটি তার মানে সংখ্যা যদি এন সংখ্যক হয়ে থাকে এন সংখ্যক তার মানে তার মানে এ বাই বি হোল্ড টু দি ফার এন সময় সমান কি এ টু দি ফার এন ডিভাইডেড বাই বি টু দি ফার এন এবার এসেছে কি পরবর্তী সূত্রে পাঁচ নাম্বার সূত্রে তার মানে এ টু দি ফার এম হোল টু দিফার এন সময় সমান কি টু দি ফার এম এন তার মানে এ টু দি ফার এম হোল্টু দিফার এন ফার এম এন দেখো টু ফার এম টু দি ফার এন তার মানে এই এ টু দি ফার এম যদি কিভ থাকতো তাহলে এ টু অ্যাটো ফার এম কয়বার গুণ করতাম তিনবার কিন্তু এ এটো দিফার এম এর পাওয়ার কত এন সংখ্যক এন তার মানে এন সংখ্যক বার এ টু এটো ফার এম কী করতে হবে আমার গুণ করতে হবে তার মানে আমি লাগবো কয়বার এন সংখ্যক বার এ টু দি ফার এম ডট অ্যাডুটিফার এম ডট এম কত সংখ্যক এই জায়গায় এই অ্যাডোথিফার এম এন সংখ্যক বার গুন করতে হবে অ্যান সংখ্যক বার এখন যে বেজ আর বেজ প্রত্যেকটার বেজ সেম তার মানে পাওয়ারগুলা কী করতে হবে পাওয়ারগুলো যোগ করতে হবে যেহেতু বেজ আমরা প্রথম ফর্ম না জানি বেজগুলো কী করতে হয় সূচকে বেজ সেম থাকলে গুণের সময় পাওয়ারগুলা যোগ করতে হয় তাহলে এ জায়গায় এক দুই তিন চার চারটে এম আছে তার মানে চারটে এম যদি যোগ করি কী হবে ফোর এম হবে তার মানে একটা দুইটা তিনটা চারটে এম আছে চারটা এম যদি আমি যোগ করি ফোর এম কিন্তু ডট ডটে তো আরও এম আছে তো কত এম হবে তার মানে কি আমার সংখ্যা কী ছিল এন সংখ্যক ট্রাম কত ছিল এন সংখ্যক তার মানে কি এম এন বা অথবা এন এম তার মানে এন চারটা আছে তার মানে কি আমি লিখতে পারি ফোর এম আসলে কী হবে না ফোর এম হবে না কারণ কি এটা চার টাইম না ডট ডটের মধ্যে আরও এম আছে তার মানে এন এম এম এর সংখ্যা হবে কি এন এম অর্থাৎ এম এন তার মানে এই এ টু দি ফার এন হোল টু দি ফার এন সময় কি এ টু দি ফার এম এন এটি সূচকের আরেকটি ফর্মুলা এবারে শুধু কি পরবর্তী ফর্মুলায় ছয় নাম্বার তার মানে অ্যাট দি ফর জিরো সমস্ত ওয়ান ফর জিরো সমস্ত ওয়ান এটি প্রমাণ করি তার মানে দি ফর এন এট দি ফার এন এটা লিখতে পারি অ্যাট দিফার এন মাইনাস এন বাকির সময় পার করতে হয় তার মানে অ্যাট দিফার জিরো এট দি ফর জিরো আবার যদি এটি লিখি আমি এট দি ফার এন এট দি ফার এন তাহলে এই অ্যাডান এন যদি আমি গুণ করে লিখি এ এন ডক তার মানে এর সংখ্যা কত এক কতবার গুণ এন সংখ্যক বার গুণ এক কতবার গুণ এর গুণ কতবার এন সংখ্যক বার আমি বাংলায় লেখলাম না তার মানে এক গুণ হিসেবে আছে কি এন সংখ্যক বার আছে। হিসেবে গুণ কত এন সংখ্যক বার উপর কাড়া গেলে কত থাকবে ওয়ান তার মানে এত সময় সমান এটু দি ফার জিরো আবার এত সময় সমান ওয়ান তার মানে এটু দি ফার জিরো সমান সমান ওয়ান তার মানে এটু দি ফার জিরো সমান সমান কত ওয়ান এই পাঁচ দিয়ে তুমি পারো কি এ ডট কত এন সংখ্যক নিশ্চয় এ কত এন সংখ্যক বার গুণ এন সংখ্যক তার মানে এ টু দি ফার এন্ড এ টু দি ফার ডিভাইড বাই কত এট টু দি ফার কত পাইলাম জিরো এটা সমান সমান কত ওয়ান তার মানে এই দুইটা পরস্পর কি সমান তার মানে এ দি ফার জিরো সমান সমান কত ওয়ান কোনো কিছু পার তার মানে সূচকে সূচকে কোনো কিছু পার শূন্য মানে কত ওয়ান তার মানে সূচকের বেস আছে কি বেস কী হইতে পারে এই সূচকের বেস এই যে বেস কি হইতে পারে না শূন্য হতে পারে না সূচকের বেস কোনো সময় শূন্য হতে পারে না সাত নাম্বার সূত্র সাত নাম্বার ওয়ান বাই অ্যাট দি ফার এম তার মানে

মাইনাস এন তার মানে ওয়ান বাই অ্যাট দিফার এন সমান সমান অ্যাট মাইনাস এন এটা কি সাত নম্বর ফর্মুলা আর সূচকের বেশ বেশ কি বেশ কোনো সময় কী হতে পারে না বেশ শূন্য হতে পারে না বেশ এই যে বেশ বেশ কি হতে পারে না বেশ শূন্য হতে পারে না তার মানে দেখো দুয়ের পাওয়ার ওয়ান বাই থ্রি টুয়ের পর কত ওয়ান বাই থ্রি এটি কীভাবে লেখা যায় এরকম লেখা যায় এরকম থাকলে এরকম লেখা যায় শীর্ষকে আবার এরকম থাকলে এরকম লেখা যায় ফাইভের পাওয়ার হাফ তার মানে লেখা যায় ফাইভ বর্গমূল সিক্সের পাওয়ার হাফ এরকম থাকলে আবার কী লেখা যায় এরকম লেখা যায় তার মানে সিক্স ওয়ান বাই থ্রি তার মানে গণমূল তার মানে সেভেন বাই ফাইভ তার মানে এরকম লেগে যায় তার মানে এর পাওয়ার বাই এন এনতমূল লেগে যায়

হোল্ড যদি পারেন এরকম লেখা দেয় তার মানে সেভেনের পাওয়ার যদি থাকে ওয়ান বাই ফোর এটা লেখা দেয় সেভেন সেভেনের ফোর তম মূল ওয়ান সেভেন ওয়ান বাই সিক্স সিক্স তোম সেভেনের সেভেনের সিক্স তোমার সেভেন তো সিক্স এখন তো এরকম দেখ ফাইভ বাই সিক্স তো এটা লেগা যায় পাওয়ার কত ফাইভ সিক্স ফাইভ সিক্স এরকমভাবে তোমার গাড়িটির সমস্যা এরকম থাকে তোমরা এরকমভাবে প্রয়োজনে কি একটা থেকে আরেকটায় রূপান্তরিত করতে পারো এটা থেকে এটা অথবা এটা থেকে এটা কী করা যেতে পারে রূপান্তরিত করা যেতে পারে সুপ্রিয় শ্রীক্ষেত্রী তোমরা বাসায় বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তাহলে তোমরা ভালোভাবে অঙ্ক করতে পারবে বেশি বেশি ভাষায় ম্যাথ করবে বেশি বেশি ম্যাথ করতে হবে তাহলে অবশ্যই তোমরা ম্যাথ পারবে আবারও তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হবো এ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ